আসসালামু আলাইকুম। ভ্যাকসিন নিয়ে অনেকগুলো কথা বলার ছিল, তবে আজকে মনে হলো যে একটু দেরি হয়ে গেল ভিডিওটি করার জন্য, আমি একটু সময় নিলাম। ভাবলাম যে তোমাদের অনেকে হয়তো ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছেন, অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করবে, তারপর না হয় আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে একটু হেল্প করবার চেষ্টা করব। ইতিমধ্যে অনেকে ভ্যাকসিন দিয়েছেন, অনেকে ভ্যাকসিন দেওয়ার অপেক্ষায় আছেন, এবং মোটামুটি আমরা সরকারকে থ্যাঙ্ক জানাতে চাই যে ভ্যাকসিন দেওয়াটা এখন একটা উৎসবে পরিণত হয়েছে। এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের আগেই কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা ভ্যাকসিন দেওয়ার সুযোগ পেয়েছি। শর্টকাট বলে ফেলি যে কারা ভ্যাকসিন দিতে পারবেন না। প্রথম কথা হলো যে বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী যার বয়স 18 বছরের নিচে তিনি পারবেন না দিতে। সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মাকে দেয়া না দেয়ার কথা বলা হয়েছে। যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এমন মাকে দেয়া যাবে, বাট বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা দিবেন না, তবে শর্ত আছে। যেমন ধরেন, তিনি যদি ঝুঁকিপূর্ণ মা হয়ে থাকেন, তার তিনি একজন চিকিৎসক, তিনি একজন ফ্রন্টলাইনার, তাকে কোভিড যুদ্ধের মোকাবেলা করতে হয়, সেক্ষেত্রে তার দেওয়ার ক্ষেত্রে যে বাধা সেটা শিথিল করা হয়েছে। গর্ভবতী মায়েরা তিনি নেবেন না, তার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও যাদের একটি ডিজিজ প্রসেস আছে, যেমন তিনি ক্যান্সার আক্রান্ত, এই মুহূর্তে তার থেরাপি চলছে, তিনি একটা জটিলতর রোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন, সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। বাকি কিন্তু কারো ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। কেউ কেউ জিজ্ঞেস করছেন যে আমার তো একবার কোভিড-19 পজিটিভ হয়েছে, আমি কি দিতে পারবো? ইয়েস, আপনাকে দিতে হবে, এবং নিয়ম অনুযায়ী আপনাকে দুটোই দিতে হবে। অনেকে জানতে চাচ্ছেন যে যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অ্যাজমা আছে, শ্বাসকষ্ট আছে, অ্যালার্জি আছে, তারা দিবে কিনা? অ্যান্সার, হ্যাঁ দিবে। যারা কোমরবিডিটি আছে তাদেরকে তো আগে দিতে হবে, কারণ এই মানুষগুলো তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় ঝুঁকির মুখে আছেন। অনেকে আছেন যে ধরেন রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, যেমন অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল, প্রাসুগ্রেল, তারা ইজিলি নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা রক্ত পাতলা করার জন্য আরও অধিক পাওয়ারফুল ওষুধ খাচ্ছেন, যেমন ওয়ারফারিন, রিভারঅক্সাজেমন, তারা নেবেন, তাদের একটু ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকে, তারা এখানে কম্প্রেশন দিয়ে রাখবেন। এর বাইরে মোটামুটি আমরা যারা আছি সবাই কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিন নেওয়ার পরপরই কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করছে যে এক একজনের এক এক উপসর্গ দেখা যাচ্ছে। যেমন আমি ভ্যাকসিন নিয়েছি, আমার ভ্যাকসিন নিয়েছি বিকাল 3টায়। আমার নেওয়ার পরপরে আমি একটা 6 ঘন্টার অপারেশন করি, রাত 3টা অর্থাৎ 12 ঘন্টা পর আমার একটু পেট ব্যথা হয়, এবং পরবর্তীতে আমি খেয়াল করি যে আমার পেট খারাপ হয়ে গেছে। সকালে উঠে খেয়াল করি যে ভ্যাকসিনের জায়গায় আমার হালকা ব্যথা হচ্ছে, এবং সবচেয়ে যেটি বেশি আমি প্রবলেম ফেস করলাম সেটি হলো যে আমার মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানোটা আমার মোটামুটি বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার, আজকে ভিডিওটি রেকর্ড করবার দিন সোমবার পর্যন্ত ছিল, এবং আজকে অনেকটাই কমে গেছে। তবে পেট খারাপটি অনেক চেষ্টার পরেও এখনও অনেকটা রয়ে গেছে। আশা করছি খুব শীঘ্রই এখান থেকে আমার উন্নতি হবে। যারা একটু অল্প বয়স্ক তাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে যারা অল্প বয়স্ক তাদের ক্ষেত্রে একটু উপসর্গগুলো বেশি, যেমন তাদের জ্বর, বমি বমি ভাব, এরকম ব্যথা, গা ব্যথা, এগুলো হয়েছে। বাট বয়স্ক দেখেছি, যেমন আমার মা বাবা, তাদের কিচ্ছু হয়নি, সো তারা বেটার আছে। যারা একটু হসপিটালে, যেমন তাদের ডায়াবেটিস আক্রান্ত, অনেকে বলছেন যে আমি কি নিতে পারবো কি না, তারা কিন্তু নিতে পারবেন, তাদের নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই। আমার মনে হয় যে ভ্যাকসিনের ক্ষেত্রে আরেকটি কোশ্চেন আমরা প্রায় পাচ্ছি, সেটি হলো যে কেউ বলছেন 4 সপ্তাহ পরে দিব কিনা, আরেকজন বলছেন 8 সপ্তাহ পরে দিব কিনা। এটা আসলে একটা গভর্নমেন্ট পলিসির উপর নির্ভর করে, এবং পলিসিটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেকেন্ড ডোজ দেওয়ার ক্ষেত্রে দেখেছি যে প্রথমে 4 সপ্তাহ বলা হলো, এখন 8 সপ্তাহ বলা হচ্ছে। আমার মনে হয় যে এটা নিয়ে এত টেনশন করবার কিছু নেই, আপনি ভালো থাকবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ভ্যাকসিন দিলেই কি, টিকাটা নিলেই কি আমার টোটালি করোনা থেকে মুক্ত হবো? অ্যান্সার, না। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, অনেক কনফিউজ হয়েছেন যে ভ্যাকসিন দিলে কি আবার হবে না। সায়েন্টিস্টরা বলছেন যে একটা ভ্যাকসিন নেওয়ার মিনিমাম 14-21 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এটার কাজ শুরু হওয়ার পর। ধরলাম 21 দিন পর এটার কাজ শুরু হয়েছে, আপনাকে প্রোটেকশন দিচ্ছে, 100% দেবে? অ্যান্সার, না। সেকেন্ড ডোজ নেওয়ার পর আপনাকে 100% দেবে? অ্যান্সার, না। তবু আপনাকে ভ্যাকসিনটা নিতে হবে। কেন ভ্যাকসিনটা নিতে হবে? এই ভ্যাকসিন নিলে আপনার কোভিডটা হওয়ার সম্ভাবনা, আপনার ধরে নেন যে এখনকার ডাটা অনুযায়ী 75-80% কমে যাবে।
যদি হয়ও সেটা তীব্রতা কমে যাবে, রোগ রোগটা যদি হয়ও সেটা জটিলতাটা কমে যাবে। তার মানে ভ্যাকসিন 70-80-90% যতটুকু প্রোটেকশন দিক না কেন, আপনার সেফটির ক্ষেত্রে কিন্তু অলমোস্ট 100% ভূমিকা রাখছে। দেশেই কিন্তু বলা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরও আপনাকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। অনেকে বলছেন যে ভ্যাকসিন নেওয়ার পরে তো 7-8 দিনের মধ্যে পজিটিভ হয়েছে, এমন হতে পারে যে আসলে আমরা তো ভ্যাকসিন দেওয়ার আগে তিনি পজিটিভ বা নেগেটিভ চেক করা হচ্ছে না। সো কেউ যদি পজিটিভ থাকেন, উনি যদি পরীক্ষা না করেন থাকেন, উনি তো ভ্যাকসিন নিচ্ছেন, এমন মানুষরা কিন্তু কয়েকদিন পরে টেস্ট করলে কিন্তু পজিটিভ দেখা যাবে। ভ্যাকসিনের ভিতরে তার জীবাণু ঢুকিয়ে দেওয়া হয়নি আপনাকে পজিটিভ করবার জন্য, তার মানে উনি আগে থেকে ছিলেন ওই অবস্থায় ভ্যাকসিনটা নিয়েছেন, সেক্ষেত্রে তার হয়তো বা ভ্যাকসিন নেওয়ার পরপর পজিটিভ। আমরা দেখেছি না যে সচিব 14 দিনের মধ্যে আক্রান্ত হয়েছেন, বিষয়টা আসলে তাই, হয়তোবা উনি আগে থেকে আক্রান্ত ছিলেন, এর মধ্যে ভ্যাকসিনটা ঢুকেছে, অথবা তিনি প্রোটেকশনটা তো শুরু হতে মিনিমাম 14-21 দিন লাগছে, তার আগেই তো উনি থাকেননি। নেক্সট আরেকটা কোশ্চেন এসেছে যে ভ্যাকসিনটা আমাকে কতদিন প্রোটেকশন দিবে, 6 মাস 1 বছর, এটা আসলে বলা যাচ্ছে না। তবে বিজ্ঞানীরা চেষ্টা করছে যে এত দ্রুত ভ্যাকসিন তো পৃথিবীতে কখনো আসেনি, এত স্বল্প সময়ে কোনো বিজ্ঞানীরা ভ্যাকসিন আনতে পারেনি, এবার ভ্যাকসিনটা নিয়ে আসা হয়েছে, চেষ্টা চলছে আপডেটেড করবার জন্য যাতে এটার এক্সটেনশনটা বেড়ে যায়। আপাতত পৃথিবীর মানুষগুলো কিছুদিন বেঁচে থাকুক অশিলা হয়ে এই ভ্যাকসিনটাকে, নেক্সট আপডেটেড ভার্সনগুলো আসবে এটা আমরা যতটুকু জানছি শুনছি। অনেকে বলছেন যে স্ট্রেন তো অনেকগুলো আছে, সেই ক্ষেত্রে কি এই ভ্যাকসিন একটা ভ্যাকসিন কি সব স্ট্রেনকে ঠেকাতে পারবে? অ্যান্সার আছে যে অনেকগুলো স্ট্রেনকেই আসলে ঠেকাচ্ছে, প্রত্যেকটা স্ট্রেনকে কোনো না কোনোভাবে ঠেকাচ্ছে, এবং বলছি তো যে জটিলতা যেগুলো আছে সেইগুলো কিন্তু ইজিলি প্রোটেকশন করা যাচ্ছে। সো অ্যালার্জি মানে অ্যালার্জি বলতে কি, যার ভ্যাকসিন রিলেটেড উপাদানে অ্যালার্জি আছে তারই অ্যালার্জি হবে, অন্য মানুষ সাধারণ অনেক ধরনের অ্যালার্জি আছে থাকলেই যেটা দেওয়া যাবে না, এটা ভুল। যত রোগ থাকুক আমি একটা সহজ করে দিই, আপনার মা বাবা খালা খালু আত্মীয় স্বজন সিনিয়র সিটিজেন্স যারা আছেন, যত রোগ থাকুক না কেন, তিনি যদি অ্যাক্টিভ স্টেজে না থাকেন ওই রোগটার, অর্থাৎ তার ডায়াবেটিস কন্ট্রোলে নাই, হসপিটালে ভর্তি হতে হচ্ছে, তার প্রেশার কন্ট্রোলে নেই, এই মুহূর্তে হাসপাতালে দৌড়াতে হচ্ছে, তিনি ক্যান্সার দিচ্ছেন, তার কেমোথেরাপি এই মুহূর্তে চলছে, ওই ক্ষেত্রে আপনি এটা দিবেন না, বাট অন্য ক্ষেত্রে কিন্তু এটি দেওয়ার কথা বলা আছে। আমার মনে হয় যে আমরা থ্যাংকস জানাতে অলওয়েজ কিপ টাইম করি, সরকারকে এই ক্ষেত্রে থ্যাংকস জানানো উচিত কত সুশৃঙ্খলভাবে সিস্টেমেটিক ওয়েতে ভ্যাকসিনেশন প্রোগ্রামটি চলছে। ভালো কাজের প্রশংসা করতেই হয়, আপনারাও প্রশংসিত কারণ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন। আমরা যতটুকু পারি চেষ্টা করবো স্বাস্থ্যবিধি মেনে চলতে। সবাই ভালো থাকবো, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।